ছাত্ররা, আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তো দেখো, ডিটারমিনেন্ট বলতে কি বোঝায়? ডিটারমিনেন্ট নামের মধ্যে ডেফিনেশনটা যেটা লুকিয়ে আছে, ডিটারমিনেন্ট মানে হোয়াট ডিটারমাইন্স, যা ডিটারমাইন করে। তো কি ডিটারমাইন করে সেটা নিয়েই এখানে আমি আলোচনা করছি। দেখো, আগে আমি দুটো সমীকরণ কনসিডার করি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। বোঝাই যাচ্ছে যে এই সমীকরণ দুটির সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো। এই সমীকরণ দুটির একটি সমাধান হলো এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার প্রশ্ন হলো, এই সমীকরণের কি নন জিরো সলিউশন বা অশূন্য সমাধান থাকতে পারে? দেখি কখন থাকতে পারে, কখন থাকতে পারে না। এই হচ্ছে এক নং সমীকরণ, এটা হচ্ছে দুই নং সমীকরণ। আমি ধরে নিলাম যদি সম্ভব হয় এক্স নট ইকুয়াল টু জিরো এবং ওয়াই নট ইকুয়াল টু জিরো এরকম, মানে এই সমীকরণ দুটি সিদ্ধ হয়, অর্থাৎ এর নন জিরো সলিউশন রয়েছে। তাহলে এক নাম্বার থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান, এক্স বাই ওয়াই সমান কত হবে, ওয়াই এর সাথে বি ওয়ান গুণ রয়েছে, তাহলে মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান। আবার এই দুই নং সমীকরণ থেকে লেখা যায় এক্স বাই ওয়াই সমান কত, মাইনাস বি টু বাই এ টু। তাহলে এক্স এবং ওয়াই এর অশূন্য মানের জন্য আমরা কী পাচ্ছি, মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস বি টু বাই এ টু। মাইনাস মাইনাস কেটে দিলাম দুদিকে, তাহলে কী হবে, এ ওয়ান বি টু, এ ওয়ান বি টু ইজ ইকুয়াল টু এ টু বি ওয়ান, অর্থাৎ এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বুঝতেই পারছি যে এই যে সমীকরণ দুটি রয়েছে, এদের নন জিরো সলিউশন থাকবে তখন যখন এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। আবার এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এটা যদি কোনো কারণে নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এই সমীকরণের অশূন্য সমাধান থাকবে না। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই সমীকরণ দুটির অশূন্য সমাধান রয়েছে কি নেই, সেটা পুরোপুরি নির্ভর করছে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এই এক্সপ্রেশনের উপর। এই এক্সপ্রেশনটাই ডিটারমাইন করছে এই সমীকরণ দুটির অশূন্য সমাধান আছে কি নেই। যদি এটা জিরো হয় তাহলে অশূন্য সমাধান আছে, আর জিরো না হলে অশূন্য সমাধান নেই। তাহলে এই এক্সপ্রেশনটাই ডিটারমাইন করছে এর সমাধান কীরকম হবে। একেই বলা হয় ডিটারমিনেন্ট, যেহেতু ডিটারমাইন করছে তাহলে একে কী বলা হয়, ডিটারমিনেন্ট বা বাংলায় বলা হয় নির্ণায়ক। তাহলে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান একেই বলা হয় কি, ডিটারমিনেন্ট অফ অর্ডার টু, ডিটারমিনেন্ট অফ অর্ডার টু বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বলা হয়। এই ডিটারমিনেন্ট অফ অর্ডার টুকে এইভাবে আমরা লিখব, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু। ওকে, চিহ্নটা মডুলাস চিহ্নের মতো, কিন্তু এটা মডুলাস নয়, এটা ডিটারমিনেন্টেরই সাইন। তাহলে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু অ্যাকচুয়ালি কি, এই যে সমীকরণ দুটো রয়েছে এখানে এক্সের এবং ওয়াইয়ের সহগগুলো, প্রথম সমীকরণের এক্সের এবং ওয়াইয়ের সহগ সেটা হচ্ছে ফার্স্ট রোতে রয়েছে, এবং দ্বিতীয় সমীকরণে এক্সের এবং ওয়াইয়ের সহগ সেকেন্ড রোতে রয়েছে। তাহলে এই যে ডিটারমিনেন্ট, এই এক্সপ্রেশনটা এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, একে কীভাবে লেখা হয়, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, অর্থাৎ আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। অর্থাৎ ব্যাপারটা এরকম, এই আগে এ ওয়ান আর বি টু গুণ হবে, এই কোনাকোনি গুণ হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণ হবে প্রথমটা, তারপরে মাইনাস এ টু বি ওয়ান, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। ওকে, তাহলে এবার আমি একটা উদাহরণ দিই সংখ্যা দিয়ে। ধরে নাও এই সমীকরণ দুটি দেওয়া আছে, টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কি সমীকরণ, দুটো সমীকরণ রয়েছে এখানে। এবার এই সমীকরণ দুটির জন্য ডিটারমিনেন্ট কী হবে, টু ফাইভ থ্রি মাইনাস টু, দেখি এটা সমান কত হয়, আগে টু ইন্টু মাইনাস টু কত হবে, টু ইন্টু মাইনাস টু, তারপরে মাইনাস আসে এখানে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, মাইনাস কত হবে, থ্রি ইন্টু ফাইভ, থ্রি ইন্টু ফাইভ কত আসছে, মাইনাস ফোর মাইনাস ফিফটিন, অর্থাৎ মাইনাস নাইনটিন, এটা নট ইকুয়াল টু জিরো। তার মানে এই সমীকরণ দুটির কোনো অশূন্য সমাধান নেই, অর্থাৎ শুধু একমাত্র সমাধান কি, এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এর বাইরে এর কোনো সমাধান নেই। ওকে, আবার এই দুটো ইকুয়েশন কনসিডার করে দেখো, যদি এরকম থাকে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আর এটা থাকলো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার এই সমীকরণ দুটি কনসিডার করো, এদের জন্য যে ডিটারমিনেন্ট সেটা কি, টু থ্রি ফোর সিক্স,
তাহলে 2 × 6 কত হবে 12 মাইনাস 3 4 কত 12 ইজ ইকুয়াল টু 0 তাহলে এই সমীকরণ দুটির অশূন্য সমাধান রয়েছে অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 এবং y ইজ ইকুয়াল টু 0 এই সমাধান বাদ দিয়েও এর সমাধান রয়েছে ওকে এবার এটা গেল কি শুধুমাত্র ইকুয়েশন সংখ্যা যদি দুটো থাকে তাহলে এবার দুইয়ের বেশি যদি ইকুয়েশন থাকে সেক্ষেত্রে কিভাবে হবে তো আমি এই জন্য তিনটা সমীকরণ কনসিডার করছি দেখো a1x প্লাস b1y প্লাস c1z ইজ ইকুয়াল টু 0 নেক্সট হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু 0 এবং সবার শেষে a3x প্লাস b3y প্লাস c3z ইজ ইকুয়াল টু 0 এক দুই তিন ওকে তো x ইজ ইকুয়াল টু 0 y ইজ ইকুয়াল টু 0 z ইজ ইকুয়াল টু 0 তো হবেই এর সমাধান বসিয়ে দিলে বাদিকে সবগুলোর 0 আসছে এবার অশূন্য সমাধান আমি খুঁজব কখন অশূন্য সমাধান থাকবে দেখো 2 ও 3 থেকে পাই আশা করি তোমরা বজ্রগ্রহণ পারো সবাই কি পাবো এক্স বাই ওয়াই বাই সেট বাই এক্স বাই কত আসবে এক্স বাই আসবে b2c3 - b3c2 ওয়াই বাই কত হবে c2a3 - c3a2 দেখো ওয়াই বাই c2a3 - c3a2 জেড বাই কত আসবে a2b3 - a3b2 ওকে তাহলে এক্স বাই ওয়াই বাই জেড বাই আসলো এটার সমান আমি ধরে নিলাম কে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু b2c3 - b3c2 ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে কে ইন্টু c2a3 - c3a2 আর জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু a2b3 - a3b2 ফর নন জিরো সলিউশনস কে নট ইকুয়াল টু জিরো অবশ্যই নট ইকুয়াল টু জিরো হবে তাছাড়া তো এক্স ওয়াই জেড সবার মান জিরো হয়ে যাচ্ছে কে ইজ ইকুয়াল টু জিরো হলে এবার এক্স ওয়াই এবং জেড এর এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো ওকে তাহলে এক থেকে কি পাই এক্স এর জায়গায় এটা বসাবো তাহলে এ ওয়ান ইন্টু কে b2c3 - b3c2 প্লাস b1 কে c2a3 - c3a2 প্লাস c1 কে a2b3 - a3b2 ইজ ইকুয়াল টু জিরো ওকে তাহলে কে কেটে যাবে কে কমন নেওয়া যায় সবগুলোর থেকে আর ডান দিকে যেহেতু জিরো রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি এটা মুছে দিলাম তাহলে আমরা লিখতে পারি a1 b2 c3 - b3 c2 ওকে প্লাস b1 ইন্টু কত আসলো c2a3 - c3a2 এবং সবার শেষে প্লাস c1 ইন্টু a2b3 - a3b2 ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে এর মান যদি জিরো হয় একমাত্র তখনই এই সমীকরণটির অশূন্য সমাধান থাকবে অর্থাৎ এই এক্সপ্রেশনটাই ডিটারমাইন করছে এদের নন জিরো সলিউশন রয়েছে কি নেই তাহলে একেই বলা হবে এই সমীকরণ তিনটির জন্য ডিটারমিনেন্ট বা নির্ণায়ক তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 ওকে এবং একে লেখা হয় কিভাবে একে লেখা হয় এভাবে এই সমীকরণগুলি সহগগুলো দিয়ে তাহলে a1 b1 c1 ফার্স্ট যে ইকুয়েশন রয়েছে তার এক্স ওয়াই এবং জেড এর সহগ a1 b1 c1 তারপরে কত আসবে a2 b2 c2 a3 b3 c3 তাহলে দিস ইজ ইকুয়াল টু এই যে a1 ইনটু b2 c3 - b3 c2 হ্যাঁ প্লাস b1 ইনটু কত b1 ইনটু c2 a3 - c3 a2 এবং সবার শেষে c1 ইনটু a2 b3 - a3 b2 ওকে ডিটারমিনেন্ট দিস ইজ ইকুয়াল টু দিস এবার কথা হলো এটা আমরা কীভাবে এক্সপ্যান্ড করব যখন a1 আসছে a1 এর সাথে কত a1 বাদ এটা বাদ b2 c3 - b3 c2 প্লাস b1 যখন আসবে তখন c2 থেকে স্টার্ট হবে বজ্রগুণনের মতো c2 a3 - c3 a2 প্লাস c1 যখন আসবে তখন a2 b3 - a3 b2 অর্থাৎ অনেকটা বজ্রগুণনের মতোই তো দেখো একে যদি আমরা এভাবে লিখি a1 ইন্টু b2 c3 - b3 c2 -b1 b1 এর সামনে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম তাহলে কি হবে c3a2 তো আগে আসবে c3a2 - c2a3 এবং সবার শেষে c1 ইন্টু a2 b3 - a3 b2 ওকে এবার এখানে মাইনাস চিহ্নটা কেন দিলাম দিলে কি সুবিধা হয় সেটাই দেখাচ্ছি তাহলে কি আসলো ইজ ইকুয়াল টু দেখো a1
বাকি যে পোর্শনটা রয়েছে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু, খেয়াল করে দেখো এ ওয়ান যে রোতে রয়েছে সেই রো এবং যে কলামে রয়েছে সেই কলাম বাদ দিয়ে বাকি যেটা থাকে সেই ডিটারমিনেন্টটা, অর্থাৎ বি টু সি টু বি থ্রি সি থ্রি। আমরা তো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ভাঙতে পারি, একটু আগে আলোচনা করলাম, সেটা কী হয় বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু। দেখো বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু, তাহলে এ ওয়ান ইন্টু কি, এ ওয়ান যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, বাকি পোর্শনটুকু ডিটারমিনেন্ট মাইনাস বি ওয়ান। বি ওয়ান যখন নেব তখন বি ওয়ান যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, অর্থাৎ এটা বাদ এটা বাদ, তাহলে এ টু সি টু এ থ্রি সি থ্রি, এ টু সি টু এ থ্রি সি থ্রি। ওকে, এই যে গুণ করে দেখো বি ওয়ানের সাথে কত, সি থ্রি এ টু, মানে যেটাই এ টু সি থ্রি মাইনাস সি টু এ থ্রি, অর্থাৎ এই যেটা সি টু এ থ্রি, তাহলে মাইনাস বি ওয়ান ইন্টু হবে লেখা যায় প্লাস সি ওয়ান ইন্টু কি হচ্ছে, দেখো সি ওয়ান যে রোতে রয়েছে সেই রো বাদ চলে গেল, যে কলামে রয়েছে সেই কলাম বাদ চলে গেল, এ টু বি টু এ থ্রি বি থ্রি, এখানে কত আসবে এ টু বি টু এ থ্রি বি থ্রি। ওকে, তাহলে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি, আমরা এভাবে এক্সপ্যান্ড করব। ক্লিয়ার? তো এখানে কি প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস এরকম আসছে, তাহলে যে কোনো ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট আশা করি তোমরা এক্সপ্যান্ড করতে পারবে। আমি তবুও একটা সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওকে ধরে নাও এটা টু ফাইভ থ্রি ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান। ওকে, তাহলে কত হবে যখন টু বাইরে আসবে, টু যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, তাহলে কত সেভেন নাইন টু ওয়ান। তারপর মাইনাস ফাইভ হয় মাইনাস বি ওয়ান আসো, তো তাহলে এখানে মাইনাস ফাইভ আসবে, এই পজিশনটার জন্য প্লাস মাইনাস, এটা আবার প্লাস হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ, তাহলে এটা বাদ এটা বাদ, ফাইভ যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, ওয়ান নাইন জিরো ওয়ান, ওয়ান নাইন জিরো ওয়ান। এবং সবশেষে কত হবে প্লাস থ্রি ইন্টু থ্রি যে রোতে রয়েছে সেই রো বাদ, যে কলামে রয়েছে সেই কলাম বাদ, তাহলে ওয়ান সেভেন জিরো টু, ওয়ান সেভেন জিরো টু। আলটিমেটলি কত আসলো টু ইন্টু সেভেন মাইনাস এইটিন মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস জিরো প্লাস থ্রি ইন্টু টু মাইনাস জিরো। ওকে, তাহলে সেভেন মাইনাস এইটিন কত হচ্ছে মাইনাস ইলেভেন, টু মাইনাস টোয়েন্টি টু মাইনাস ফাইভ প্লাস সিক্স, তাহলে মাইনাস ফাইভ প্লাস সিক্স হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টোয়েন্টি টু, তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আশা করি যে কোনো ডিটারমিনেন্ট তোমরা ভাঙতে পারবে। ওকে, এবার এখানে যে আমি ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করলাম বা ভাঙলাম, সেখানে কিন্তু বাইরে ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো রয়েছে, এবার দেখি অন্য কোনোভাবে ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করা যায় কি না। দেখো একই ডিটারমিনেন্ট কনসিডার করছি আমি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, এবং সবার শেষে এ থ্রি বি থ্রি সি থ্রি। ওকে, দেখো ফার্স্ট রো বরাবর যেভাবে এক্সপ্যান্ড করা হয় সেটা আগে করে দিচ্ছি, এ ওয়ান ইন্টু বাইরে কত থাকবে বি টু সি থ্রি, বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু, বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু। তারপর মাইনাস বি ওয়ান আসে, মাইনাস বি ওয়ান যখন থাকবে তখন কি এ টু সি থ্রি এ থ্রি সি টু, এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু, এবং সবার শেষে যখন সি ওয়ান বাইরে থাকে প্লাস সি ওয়ান হয়, সি ওয়ান বাইরে থাকলে এ টু বি থ্রি এ থ্রি বি টু, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু। এবার এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান কিন্তু ফার্স্ট রোয়ের এলিমেন্ট, দেখো সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে যদি আমি বাইরে রাখতে চাই, অর্থাৎ এ টু বি টু এবং সি টুকে বাইরে রাখবো, তাহলে এ টু বাইরে থাকলে ব্র্যাকেটে কত থাকবে, এখানে এ টু এখানে রয়েছে মাইনাস বি ওয়ান সি থ্রি মাইনাস বি ওয়ান সি থ্রি, আর কোথায় রয়েছে, আর এখানে রয়েছে বি থ্রি সি ওয়ান, তাহলে প্লাস বি থ্রি সি ওয়ান। ওকে, বি টু যদি বাইরে থাকে প্লাস বি টু, বি টু বাইরে নিলে কী আসবে, বি টু এখানে রয়েছে এ ওয়ান সি থ্রি, এ ওয়ান সি থ্রি আর কোথায় রয়েছে বি টু, বি টু এখানে রয়েছে এ থ্রি সি ওয়ান মাইনাস এ থ্রি সি ওয়ান। ওকে, তারপর সি টুকে বাইরে রাখবো প্লাস সি টু, সি টু বাইরে থাকলে কত আসছে, দেখো সি টু এখানে রয়েছে মাইনাস এ ওয়ান বি থ্রি মাইনাস এ ওয়ান বি থ্রি, আর কোথায় রয়েছে সি টু, সি টু রয়েছে এখানে এ থ্রি বি ওয়ান, তাহলে প্লাস এ থ্রি বি ওয়ান। এবার দেখো এ টুর সাথে রয়েছে বি ওয়ান সি থ্রি প্লাস বি মাইনাস বি ওয়ান সি থ্রি প্লাস বি থ্রি সি ওয়ান, মানে এ টু যে রোতে রয়েছে সেটা এবং যে কলামে রয়েছে সেই কলাম বাদ দিলে অ্যাকচুয়ালি বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান হয়, বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান হওয়ার কথা, তাহলে আমাদের নিশ্চয়ই সামনে মাইনাস এ টু লিখতে হবে, তাহলে কত আসবে বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান, তাহলে মাইনাস এ টু বাইরে
রাখলে এ টু জেড রোতে রয়েছে, যে কলামে রয়েছে সেটা বাদ দিয়ে বাকি পোর্শনটুকুর ডিটারমিনেন্ট দেখো বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান। একইভাবে বি টুকে যদি বাইরে রাখি তাহলে কি হচ্ছে, বি টু যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেই কলাম বাদ, তাহলে এ ওয়ান সি থ্রি এ থ্রি সি ওয়ান। দেখো এ ওয়ান সি থ্রি মাইনাস এ থ্রি সি ওয়ান, এ ওয়ান সি থ্রি মাইনাস এ থ্রি সি ওয়ান প্লাস সি টু থাকলে কি হচ্ছে মাইনাস এ ওয়ান বি থ্রি। অ্যাকচুয়ালি সি টু যে রোতে রয়েছে সেটা আর যে কলামে রয়েছে সেটা বাদ দিতে হলে বাকিটুকু ডিটারমিনেন্ট কি হয়, এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান। এ ওয়ান বি থ্রিটা প্লাস হওয়ার কথা, তাহলে মাইনাস সি টু নিতে হবে, এখানে এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান চলে আসলো। অর্থাৎ সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলো এইভাবে আছে, এটার সামনে মাইনাস চিহ্ন, এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে মাইনাস। ফার্স্ট রোয়ে কী ছিল, প্লাস মাইনাস প্লাস, বোঝাই যাচ্ছে থার্ড রোয়ের এলিমেন্টগুলো সাপেক্ষে যখন আমরা এক্সপ্যান্ড করবো তখন আবার প্লাস মাইনাস প্লাস হবে, মানে এদিক থেকেও পরপর দুটো প্লাস নেই, কলাম বরাবর দেখা আছে পরপর দুটো প্লাস নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আবার প্লাস আসছে। অর্থাৎ যদি থার্ড রোয়ের এলিমেন্টগুলো সাপেক্ষে এক্সপ্যান্ড করি, এ থ্রি বি থ্রি এবং সি থ্রিকে বাইরে রাখতে চাই, তাহলে কী আসবে, এ থ্রি বাইরে আসবে। এ থ্রি বাইরে রাখলে কত হচ্ছে দেখো, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তারপরে বি থ্রি এর সামনে কি মাইনাস চিহ্ন চলে আসবে, বি থ্রি যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, এ ওয়ান সি টু এ টু সি ওয়ান, তাহলে কত আসলো, এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান, এবং সবার শেষে কত আসবে, প্লাস সি থ্রি সি থ্রি। সি থ্রি যখন বাইরে থাকবে তখন এ ওয়ান বি টু এ টু বি ওয়ান, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। তাহলে এভাবে আমরা যে কোনো ডিটারমিনেন্টকে যে কোনো রোয়ের রোয়ের রেসপেক্টে আমরা এক্সপ্যান্ড করতে পারি। ওকে, ঠিক একইভাবে আমরা যদি কলাম বরাবর এক্সপ্যান্ড করতে চাই কোনো ডিটারমিনেন্টকে, আর ফার্স্ট কলামের রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করতে চাই তাহলে কীভাবে আসবে, দেখো প্লাস মাইনাস প্লাস এভাবে আসছে। তো তাহলে এ ওয়ান যখন বাইরে থাকবে, এ ওয়ান যে রোতে রয়েছে যে কলামে রয়েছে সেটা বাদ দিয়ে বাকিটুকু ডিটারমিনেন্ট বি টু সি থ্রি বি থ্রি সি টু, বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু। এ টু এর সামনে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস এ টু যখন আসবে এটা আর এটা বাদ চলে গেলে বি ওয়ান সি থ্রি বি থ্রি সি ওয়ান, বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান, বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান, এবং সবশেষে এ থ্রি এর সামনে প্লাস চিহ্ন আসবে, তাহলে কত আসবে এখানে, বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান, বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। সেকেন্ড কলাম এর এলিমেন্টগুলো সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করতে হয় ডিটারমিনেন্টকে, তাহলে বি ওয়ান বি টু বি থ্রি বাইরে থাকবে, বি ওয়ানের সামনে মাইনাস, বি টু এর সামনে প্লাস, বি থ্রি এর সামনে আবার মাইনাস চিহ্ন আসবে, এবং বি ওয়ানের সময় কী হবে, বি ওয়ান যে রোতে রয়েছে যে কলামে রয়েছে সেটা বাদ দিয়ে বাকিটুকু ডিটারমিনেন্ট বি টু বি থ্রি এর ক্ষেত্রে একইভাবে তোমরা করবে। তাহলে আশা করি যে কোনো রো বরাবর যে কোনো কলাম বরাবর তোমরা যে কোনো ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করতে পারবে। আমি আর একটা উদাহরণ দিয়ে, সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে আমি এখানেই ক্লাসটা শেষ করছি। দেখো এই ডিটারমিনেন্টকে কনসিডার করি, টু থ্রি ফাইভ ওয়ান টু নাইন জিরো থ্রি ওয়ান। ওকে, এই ডিটারমিনেন্ট আমি একবার সেকেন্ড রো বরাবর এক্সপ্যান্ড করবো আর একবার থার্ড কলাম বরাবর এক্সপ্যান্ড করবো। তো সবার প্রথমে সেকেন্ড রো বরাবর এক্সপ্যান্ড করে দেখাচ্ছি, দেখো কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে আসে সাইনগুলো, তাহলে ওয়ানের সামনে অবশ্যই মাইনাস আসবে, তাহলে মাইনাস ওয়ান যখন বাইরে নেব তাহলে ওয়ান যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, বাকিটুকুর ডিটারমিনেন্ট কী হবে, থ্রি ফাইভ থ্রি ওয়ানের ডিটারমিনেন্ট থ্রি মাইনাস ফিফটিন, তাহলে থ্রি মাইনাস ফিফটিন। নেক্সট কী আসবে, টু, টু এর সামনে কিন্তু প্লাস, তাহলে প্লাস টু এটা এটা বাদ চলে গেল, তাহলে টু মাইনাস জিরো, টু মাইনাস জিরো, এবং সবার শেষে কি নাইন আসবে বাইরে, তাহলে মাইনাস নাইন, যেহেতু নাইনের জন্য মাইনাস সাইন আসে, এখানে এটা আর এটা চলে গেল, তাহলে তিন দুগুণ ছয় আর এখানে থ্রি, আর জিরো গুণ করলে জিরো, তাহলে সিক্স মাইনাস জিরো, আলটিমেটলি কত আসলো, থ্রি মাইনাস ফিফটিন হচ্ছে মাইনাস টুয়েলভ, মাইনাস টুয়েলভ মাইনাস ওয়ান টুয়েলভ, টু ইন্টু টু ফোর, আর এখানে মাইনাস ফিফটি ফোর, তাহলে কত আসছে এখানে, ফোর মাইনাস ফিফটি ফোর হচ্ছে কত, মাইনাস ফিফটি, আর এখানে কত, প্লাস টুয়েলভ, তাহলে মাইনাস থার্টি এইট। ওকে, এটা কি করলাম, এটা করলাম এক্সপ্যান্ড করলাম, তাহলে এক্সপ্যান্ডিং অ্যালং সেকেন্ড রো, তো আর টু লিখবো, এক্সপ্যান্ডিং অ্যালং আর টু। ওকে, এবার আমি থার্ড কলাম যে রয়েছে থার্ড কলামের এলিমেন্টগুলো সাপেক্ষে বিস্তৃত করব। দেখো এই পজিশনে কি হয়, প্লাস হয়, প্লাস মাইনাস প্লাস, তাহলে ফাইভ যখন থাকবে তখন প্লাস, তাহলে এই রো বাদ এই কলাম বাদ, থ্রি মাইনাস জিরো। ওকে, তারপরে নাইনের সামনে আবার মাইনাস আসবে, মাইনাস নাইন, নাইন যে রোতে রয়েছে সেটা বাদ, যে কলামে রয়েছে সেটা বাদ, তাহলে
2 into 3 6 minus 0 6 minus 0 এবং সবশেষে 1 এর সামনে আবার প্লাস চিহ্ন আসবে তাহলে প্লাস 1 ইনটু কত হবে এই রো এই কলাম বাদ দিলে 2 আর 2 4 minus 3 4 minus 3 এটা 1 লিখেছি ওকে তাহলে 15 minus 54 প্লাস 1 তাহলে 15 minus 54 প্লাস 1 কত হবে এখানে 15 প্লাস 1 হচ্ছে কত 16 মাইনাস 54 অর্থাৎ মাইনাস 30 যেভাবেই করি না কেন অ্যান্সার মাইনাস 38ই আসবে তাহলে এটা কী করলাম এটা এক্সপেন্ড করলাম কীভাবে এক্সপেন্ডিং অ্যালং সি থ্রি থার্ড কলামের পদগুলি সাপেক্ষে বিস্তৃত করলাম ওকে তো এখানে সি থ্রি বলতে সি বলতে কলাম বোঝাচ্ছে আর এখানে আর বলতে রো বোঝাচ্ছে আর টু দিয়ে সেকেন্ড রো আর সি থ্রি দিয়ে থার্ড কলামকে বোঝানো হচ্ছে তাহলে আপনি আশা করি এভাবে যে কোনো ডিটারমিনেন্ট তোমরা যে কোনো রো যে কোনো কলাম বরাবর এক্সপ্যান্ড করতে পারবে তাহলে এখানেই আমি শেষ করছি এই ক্লাস নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি